ছিল না, কালকে ঝড় হয়েছিল, ঝড় হয়ে গাছ পড়ে তারটার একদম একাকার হয়েছিল কাণ্ড, জলটা কিছু ছিল না কলে, তাই তো যাই হোক সকাল থেকে টুকটাক কাজ করছি। জলের এমনটা অসুবিধা ছিল যে জল ছাড়া কাজ হয় না, তো টিউবওয়েলও আছে সাথে, অসুবিধা নেই, কিন্তু তবু জলটা লাগে। তো তারপর দেখো আমি রান্না সকাল থেকে আমার চলছে, টুকটুক করে রান্না করছি। সয়াবিন সয়াবিন দিয়ে রেখে দিয়েছি, বাটনা করে রেখেছি, এদিকে আলু কেটে রেখে দিয়েছি, লাল হয়ে গেছে, আর এদিকে ডাঁটা সর্ষে বাটা করছি। ডাঁটা না হয়ে গেছিলো একবার, নেমে নেমে দেখি কি মানে কাঁচা কাঁচা রয়ে গেছে, তা আবার ওই জন্য ইয়ে করছি, সিদ্ধ করছি জল দিয়ে। মাটির যেন গন্ধ উঠে গেছে, সুন্দর মরি মরি করছে গন্ধে। আমি স্নান হয়ে গেছে, একটা কাপড় ছিল সেগুলো উঠাচ্ছি, সাবানটা এখানে রাখলে হবে না, অনেকদিন পর বৃষ্টি এসেছে, সাইকেল তো এখনো ভিজবে, সাইকেলটা একটু ধুয়ে যাক, সাইকেলের ধুলোবালিগুলো ধুয়ে যাক একটু, সাইকেলটা ধুলোর চোটে মোটা হয়ে গেছে সাইকেলের চাকা, অনেক জোরে বৃষ্টি এসে গেল সাইকেলটা, বৃষ্টির আশা করছিলাম সবাই, এখন হয়তো বৃষ্টিটা হবে, ওই ঠান্ডা করে দেবে, আর সাইকেলটা বেশ ধোয়া হয়ে যাচ্ছে দেখ, তাই না, সাইকেলটা এখানে রাখলে ভালো হতো, কিন্তু আমি ভিজে যাবো, গরম ভাব উঠছে যেন মাটি থেকে, রোদে এমন হয়েছিল না পুরো তাপ, এখন বুঝতে বুঝতে জলটা অর্ধেক গরম বেরোচ্ছে, গরম গরম ভাব। বরের মাথা ব্যথা, তো তাই মাথায় একটু তেল জল দিয়ে ঠেসে টিপে দিচ্ছে, মাথাটা এখন ঠান্ডা হয়ে গেল, আর দিতে পারছিলাম না, কেমন আছো তুমি?